আয়নতন্ত্রের জগতে সবাইকে স্বাগত জানাই। আসন্ন ডিসেম্বর মাস 2023 বছরের শেষ মাস, আর শেষ মাসে আজকে রাশিফল দিয়ে শুরু করছি ধনু রাশি দিয়ে। ধনু রাশির ডিসেম্বর 2023 কিরকম যাবে বলবো। সম্পত্তি প্রাপ্তি বা ধন প্রাপ্তিতে বাধা, প্রেমে প্রতারিত হতে পারেন, ঠিক হওয়া বিবাহ ভেঙে যেতে পারে, সন্তানের বিষয়ে উদ্বেগ বাড়বে, নিজের উপর আত্মবিশ্বাস কমতে পারে, শরীর স্বাস্থ্য নিয়ে সমস্যা আসতে পারে, বাবা মার সঙ্গে সুসম্পর্ক থাকলে লাভবান হবেন। সুতরাং ধনুরাশির ক্ষেত্রে এই ডিসেম্বর 23 মাসটি খুব যে ভালো তা নয়, ডিসেম্বর মাসটা খুব একটা ভালো নয়। ধনুর পর আসি মকর রাশিতে। মকর রাশির সেপ্টেম্বর ডিসেম্বর 2023 কিরকম যাবে। নতুন যোগাযোগ আসবে, নিজের ওপর আত্মবিশ্বাস বাড়বে, বিবাহ স্থির হতে পারে, বিভিন্ন কাজে বড় সড় লোকসান হওয়ার সম্ভাবনা বা বাধা আসতে পারে, জমি বাড়ি ক্রয় করতে পারেন, পিতামাতা শ্বশুর শাশুড়ির সম্পত্তি পেতে পারেন। সুতরাং এখানে দেখতে গেলে মেন সমস্যা কিছু জায়গা ছাড়া বাকি মকর রাশির ক্ষেত্রে ডিসেম্বর 2023 ভালো ফল। মকরের পর আসছি কুম্ভ রাশি। কুম্ভ রাশির ডিসেম্বর 2023 কিরকম যাবে। নিজের ওপর আত্মবিশ্বাস বাড়বে এবং হঠাৎ করে বিবাহ স্থির হতে পারে। নতুন ব্যবসা শুরু করলে ধৈর্য রাখতে হবে, মাতা পিতা শ্বশুর শাশুড়ির শরীর স্বাস্থ্য নিয়ে সমস্যা আসতে পারে, জাতক জাতিকার শরীর স্বাস্থ্য ভালো থাকবে তবে দুর্ঘটনায় পড়তে পারেন। সুতরাং কুম্ভ রাশির ক্ষেত্রে একটা দুর্ঘটনার যোগ চলছে ডিসেম্বর মাসে, সুতরাং এই জায়গাটা একটু সাবধানতা অবলম্বন করবেন, খুব ভালো ফল নেই কুম্ভ রাশির ক্ষেত্রে। আসছি মীন রাশিতে, সর্বশেষ রাশি। মীন রাশির ডিসেম্বর 2023 কিরকম যাবে। ঝোঁকের বসে কোনো সিদ্ধান্ত নিলে ভুল হবে, বিবাহের শুভ যোগাযোগ আসবে, সন্তান নিয়ে উদ্বেগ বাড়বে, পড়াশোনায় মনোযোগ করতে পারেন তবে পুরনো প্রেম ভেঙে যেতে পারে। আবার সেখানে প্রেম ভেঙে গিয়ে নতুন প্রেমে আসতে পারেন, প্রেম বিবাহের একটা শুভ যোগ রয়েছে। সুতরাং মীন রাশির ক্ষেত্রে ভালোবাসায় ভাঙা আর ভালোবাসার গড়া আর বিবাহ এই নিয়ে চলছে ডিসেম্বর 23। সুতরাং এই যে 12টি রাশি, প্রথম দিন বলেছিলাম মেষ বৃষ মিথুন কর্কট, তারপরে গতকাল বললাম সিংহ কন্যা তুলা বৃশ্চিক, আজকে বললাম ধনু মকর কুম্ভ রাশি। 12টি রাশির ডিসেম্বর 2023 কিরকম যাবে। তারাপীঠ মহাশ্মশানে প্রতি অমাবস্যায় আমার মহাযজ্ঞ থাকে। এই যে মহাযজ্ঞ হয়, মায়াংতন্ত্রের মহাযজ্ঞ, যে ধারণ ছাড়া প্রতিকার আমি বলি, কোনো কিছু পড়ার দরকার নেই কিন্তু প্রতিকারের ফল পাবেন, এটা সাকল্য প্রয়োগে কাজ হয় এবং বলি মাধ্যমে, বলি প্রথার মাধ্যমে ক্রিয়াটি হয়। সাকল্য দেখুন থালার উপর সাজানো রয়েছে, সাকল্যের প্রভাব বিভিন্ন রকম ভাবে আসে। বশীকরণের জন্য এক প্রকার সাকল্য লাগে, বাস্তুদোষ সাকল্য আরেক প্রকার হয়, আবার গ্রহদোষ খণ্ডনের জন্য আরেক প্রকার সাকল্য, মহামৃত্যুঞ্জয়ের ক্ষেত্রে সাকল্য এক, স্বামী স্ত্রীর মধ্যে বিবাদ ঘটেছে সেক্ষেত্রে তাদের মিলন করার জন্য আরেক প্রকার সাকল্য, আবার প্রেমিক প্রেমিকাদের জন্য সাকল্য আরেক রকম থাকে। এই যে দেখছেন বলি দিচ্ছে, বলি দেওয়া হচ্ছে, কোন ক্রিয়ার কোন বলি, যেমন কোনো সময় চাল কুমড়ো দিয়ে বলি দেওয়া হয়, আবার কোনো সময় ঝিঙে বলি দিতে হয়, আবার কোনো সময় কাঁচকলা বলি দিতে হয়, আবার কোনো সময় পাঠা বলি দিতে হয়, আবার কোনো সময় পায়রা বলি হয়। এই বলিগুলো কি কি কারণে হয়, কি কি কাজের জন্য হয়। এই যে মাঙ্গলিক দোষ কাটানো, অনেকে বটগাছের সাথে বিয়ে দিয়ে বলছেন মাঙ্গলিক দোষ কাটানো, তাতে কাটে না মাঙ্গলিক দোষ, এর ভাগ আছে। যদি জাতিকা মাঙ্গলিক হোক এক প্রকার ভাবে কাটাতে হয়, আর যদি জাতক মাঙ্গলিক হোক আরেক প্রকার ভাবে কাটাতে হয়। সুতরাং এখানে তন্ত্রের এই যে ক্রিয়া দেখতে পাচ্ছেন, বিভিন্ন ক্রিয়া দিয়ে বিভিন্ন রকম প্রয়োগে কাজ হয়। এই যে শশা বলি হয়, কেউ হয়তো শোনেননি এগুলো, এই যে বলি ক্রিয়াগুলো তারাপীঠ শ্মশানে মায়াং তন্ত্রের যে ক্রিয়া হয় তাতে এই কারণে 100% ফল পাওয়া যায়। সমস্যা যাই হোক না কেন, সমস্যার সমাধান আছে, যার জন্য বলি সপ্তন্ত্র বারবার, মায়াংতন্ত্র একবার, পড়তে গ্রহের প্রতিকার
আচার্য পলাশের মেটাল ট্যাবলেটের জুড়ি মেলা ভার। এই মেটাল ট্যাবলেট কি? নিশ্চয়ই ফল পান সবাই। জয় মা তারা, জয় মা তারা। বলুন কে বলছেন, কোথা থেকে বলছেন? নমস্কার স্যার। নমস্কার, আমি পূর্ব মেদিনীপুর ভগবান থেকে বলছি, আমার ছেলের জন্য একটু জানবো আর। পূর্ব মেদিনীপুরে ভগবান থেকে? ভগবানপুর। ভগবানপুর, আচ্ছা সরি। ছেলের নাম কি? দীপাঞ্জন ভৌমিক। জন্ম তারিখ বলুন দীপাঞ্জন। 17/4/1996। 17 এপ্রিল 1996। 27 বছর বয়স, তাই তো? হ্যাঁ, দুপুর 2:10। জন্মস্থান? গঞ্জেরপুকুর। মানে পূর্ব মেদিনীপুর? হ্যাঁ পূর্ব মেদিনীপুর। বুধবার জন্মবার? হ্যাঁ হ্যাঁ। ওর দেখতে পাচ্ছি মীন রাশি, রেবতী নক্ষত্রের জন্ম এবং সিংহ লগ্নের জাতক। ছেলের কথাবার্তা তো খুব ক্যাটক্যাট, মানে কর্কশ টাইপের, তাই না? আচ্ছা নয়, হয় হ্যাঁ নয় না, দুটোর মধ্যে একটা, কোনটা? না হ্যাঁ হ্যাঁ, কর্কশ টাইপের। কর্কশ টাইপের। কি চাইছে ও? কি চাকরি নিয়ে চিন্তা করছেন? ও কি ইঞ্জিনিয়ারিং পড়েছে? না, ইঞ্জিনিয়ারিং করেনি, গ্রাজুয়েশন কমপ্লিট করছে, একটু বেসিক করেছে। কি করেছে? বেসিক 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 কিসে? প্রাইমারি জন্য। কিসের বেসিক করেছে? গ্রাজুয়েশন করে বেসিক করেছে, প্রাইমারি স্কুলের, মানে আচ্ছা প্রাইমারি স্কুলের স্কুল টিচিং এর জন্য, তাই তো? ঠিক আছে, দেখুন এখানে যেটা দেখতে পাচ্ছি হরোস্কোপ অনুযায়ী ছেলের কিন্তু স্কুলের চাকরি না হওয়ার খুব একটা নেই, ঠিক আছে? হতে পারে, এটা না হওয়ার কিছু নেই, হতে পারে, এটা নিয়ে কোনো চিন্তা ভাবনা অত চিন্তা করে লাভ নেই, হওয়ার একটা সম্ভাবনা আছে। তার কারণ ওর একটা বুধাদিত্য যোগ আছে, ভালো যোগ, এবং তার সাথে বৃহস্পতির দৃষ্টি আছে একাদশ ভাবে এবং দশম ভাবে শুক্র। স্কুলের চাকরি ঠিক আছে, অমাবস্যায় জন্মগ্রহণ করেছিল, হ্যাঁ অমাবস্যা, অমাবস্যা না প্রতিপদে শুক্ল, শুক্লপক্ষের প্রতিপদ তো মনে হচ্ছে আমার, অমাবস্যা বলেছিল জানি এইটা। অমাবস্যায় হবে না, কারণ ওর রবি হচ্ছে মেষের ওপর অবস্থান করছে 3° 48 মিনিটে, আর চন্দ্র অবস্থান করছে হচ্ছে মীন রাশিতে 26° 32 মিনিট। সুতরাং সেখান দিয়ে বিচার করতে গেলে এটা শুক্লপক্ষের প্রতিপদ বা দ্বিতীয়া তিথি হতে পারে। এটা অমাবস্যা হবে না, এখানে 26 এখন, হ্যাঁ প্রতিপদ বা দ্বিতীয়াতে হতে পারে, এটা অমাবস্যা কোনোদিনই হবে না। যাই হোক, তো এবার ব্যাপার হচ্ছে স্কুল টিচিং এর মানে জবটা যে চুজ করেছে খুব ভালো হচ্ছে, কিন্তু এখানে একটাই জিনিস ডিস্টারবেন্স, ওর অষ্টম ভাবটা টোটালি পীড়িত, শরীর স্বাস্থ্য নিয়ে সমস্যা হবে, বিবাহ নিয়ে সমস্যা হবে, আর সরকারি চাকরি মানে অর্থ তো, অর্থের জায়গাটা কিন্তু একটুখানি কিন্তু সাইড ইনকাম করতে গিয়ে ধরা পড়ে গিয়ে একটা বদনামের অপযশ আসবে। প্রাইভেট টিউশন ছেলে করায়? ছেলে প্রাইভেট টিউশন করে, এখানে একটা অপযশ অপমান হওয়ার একটা সম্ভাবনা রয়েছে। কেমন বিবাহিত জীবন? এখন চাকরির জায়গাটাকে দেখুন, বিবাহিত জীবন খুব ভালো নয়, ওখানেই তো প্রবলেমটা আসবে, তাই তো? ছাত্রী পড়াতে গিয়ে মুশকিল। জয় মাতা। দর্শক বন্ধু, আমি প্রত্যেকটা ব্যক্তিকে সহযোগিতা করি যে হরোস্কোপ, হরোস্কোপ আমার সামনে পড়লে যেমন সমস্যাটা কোন জায়গাটা হয়েছে বুঝতে পারি, ঠিক ওইটুকু জায়গাটা আমি প্রতিকার করি এবং তাতেই মানুষ উপকার পান। এর জন্য কিন্তু কারি কারি টাকা খরচা হয় না। এই যে তারাপীঠ যজ্ঞে যে ক্রিয়াগুলো আমি করি, যে ধারণ ছাড়া প্রতিকার, এই আপনাকে কিছু এলেন আর একটু ফুল ধরিয়ে দিলাম বা এই ধরিয়ে দিলাম বা ওই ধরিয়ে দিলাম, এতে হয় না। ধারণ ছাড়া প্রতিকার করতে গেলে এই হোম করতে হবে কোন মহাসিদ্ধপীঠ নাহলে শক্তিপীঠে, যেমন কামাখ্যা পীঠ শক্তিপীঠ, তারাপীঠ পীঠ সিদ্ধপীঠ, এই পীঠস্থানের শ্মশান ভূমিতে যদি হোমাদি ক্রিয়ায় ক্রিয়াটা করা যায় তবেই ফল লাভ হয়। হোমাদি ক্রিয়ার কার্যা মানে কার্যটা কি, যে ফাংশনটা কি, কেনই ধারণ ছাড়া প্রতিকারের থেকে হওয়া সম্ভব, আমি আসছি তার আগে একটু কলার বন্ধুকে দেখে নিই। জয় মা তারা। হ্যাঁ জয় মা তারা স্যার। বলুন কোথা থেকে বলছেন? কোথা থেকে? আমি কাঁচাপাড়া থেকে বলছি। কি নাম আপনার? আমার নাম হচ্ছে শ্বেতা দাস। নিজের সম্বন্ধে জানবেন? হ্যাঁ নিজের সম্বন্ধে। বলুন জন্ম তারিখ। 1998। জন্মস্থান কোথায়? কাঁচড়াপাড়া, উত্তর চব্বিশ পরগনা? কল্যাণী জন্মস্থান, উত্তর চব্বিশ পরগনা, কল্যাণী।
জন্মবার কি শনিবার? শনিবার জন্মবার, ভেরি গুড। মাথা তো গরম, দেখতে মোটামুটি সুন্দর, তাই তো? সুশ্রী মুখের গঠন, মাথাটা একটু গরম হয়ে যায় চট করে আমার। এত গরম হয়ে গেলে মুশকিল মা, মনের মধ্যে প্রচুর কষ্ট চাপা থাকে, আর চাপা থাকে বলেই তার মধ্যেই তোমার মাথা গরমটা হয়ে যায়। কারণ কথার ঘা তুমি সহ্য করতে পারো না একদম, খুব সেন্টিমেন্টাল প্রচন্ড। এবার কি জানতে চাইছো বলো? আমার ক্যারিয়ারটা কি হবে, মানে কোন দিকে গেলে আমার কিছু ক্যারিয়ার আছে? তুমি কি কিছু করার চেষ্টা করছো আগে সেটা বলো। এইখানে তোমার গান নিয়ে একটা হবি রয়েছে, তাই তো? গানের জায়গায় যে খুব খারাপ হবে তাও নয়, সেটা ভালোই হবে, খারাপ হবে না, তবে মধ্যম প্রকার ফললাভ। খুব যে ভালো তোমার এখানে বেরোবে এখানে তা নয়, তবে গলাটা ভালো মা, গলার মধ্যে মিষ্টতা আছে, কারণ দ্বিতীয় পতি শুক্র যুক্ত অবস্থায়, যেটা আমরা দেখি সব সিঙ্গারের ক্ষেত্রে। এখানে একাদশ পতি রবি বুধ অবস্থান করছে দশম ভাবে, সেখানে গানের প্রফেশন থেকে তোমার রোজগার হওয়ার একটা সম্ভাবনা, কিন্তু গানের প্রফেশন থেকে রোজগার হতে গেলে আর একটু দুটি ডিস্টারবেন্স হয়েছে, যেখানে শনিচন্দ্র একটা বিষয় হয়েছে। তুমি যদি স্টেজ পারফরমেন্স করো বা কোনো পারফরমেন্সে যাও বা সিঙ্গার হতে চাও বা যেগুলো যে পুজোর সময় অকেশন হোক বা যেকোনো জায়গায় ফিল্ম লাইনে হোক, এই জায়গায় তোমার যোগাযোগ আসতে খুব দেরি হবে, কানেকশন কিছুতেই তৈরি হবে না। হ্যাঁ হ্যাঁ, এটা ঠিক বলেছেন, কারণ আমি অনেক মানে চেষ্টা করছি কিন্তু একটা কানেকশন ঠিক মতো আসছে না, মানে প্লেসমেন্ট ঠিক মতো পাচ্ছি না। মনের আশাটা মনেই থেকে গেছে, বিকাশ হবে না। তুমি যদি মনে করো সিঙ্গার হয়ে জীবনে প্রতিষ্ঠিত হবে তাহলে একটু যোগাযোগ করতে হবে, আর যদি মনে করো সাধারণ ভাবে বাথরুম সিঙ্গার হয়ে কাটাতে চাও তাহলে দরকার নেই, বিয়ে শাদি করে ভালো করে সংসার করো, কেমন? জয় মাতা। দর্শক বন্ধু যারা ফোন করতে চাইছেন সৃষ্টি টিভির পর্দায় দেখুন ফোন নাম্বার রয়েছে, সরাসরি ফোন করার জন্য দুটি মোবাইল নাম্বার কন্ট্যাক্ট নাম্বার লিখে নিন 9836955394 এবং 9836396305। এখানে যেটা বলছিলাম, যেটা নিয়ে আলোচনা ছিল, এই ধারণ ছাড়া প্রতিকার কিভাবে হয়। জয় মা তারা, বলুন কে বলছেন, কোথা থেকে বলছেন? আমি বাগানগর থেকে বলছি। আচ্ছা, সকাল জন্মস্থান কোথায়? জন্মস্থান হচ্ছে চিত্তরঞ্জন, কলকাতা। কি নাম আপনার মেয়ের? আমার মেয়ের নাম শ্রেষ্ঠা মান্না। শ্রেষ্ঠা মান্না, তাই তো? আচ্ছা, এখানে যেটা দেখতে পাচ্ছি মেয়ের জন্মবারে আসি প্রথমে, এখানে জন্মবার কি শনিবার? মেয়ের এখানে দেখতে পাচ্ছি মেষ রাশি, অশ্বিনী নক্ষত্র জন্ম এবং তুলা লগ্নের জাতিকা, তাই তো? জানা আছে আপনার মেষ রাশি? আচ্ছা, লগ্নপতি শুক্র রাহু বুধ একত্রিত হয়ে একাদশ ভাবে অবস্থান করছে, দ্বাদশ ভাবে মঙ্গল রয়েছে, এটা অশুভ হলো একজন জাতিকার ক্ষেত্রে। দশম পতি একাদশ পতি দশম ভাবে জলরাশিতে অবস্থান করছে, সুতরাং কাজের জায়গায় স্থিরতা আসার সম্ভাবনা কিছু হলেও কমবে। বৃহস্পতি বক্রী অবস্থায় এখানে অবস্থান করছে, সুতরাং বৃহস্পতির আপ অ্যান্ড ডাউন। ও কি টিচিং লাইন নিয়ে পড়াশোনা করছে নাকি? আচ্ছা মা, এবার আমি বলি যে বেটার চান্স কাজ চাচ্ছে কি নার্সের উপর, ও নার্সিং কাজটা ভালো লাগছে করতে? এইখানে বলো মেয়ের একটা সবটুকু ঠিক আছে, আর ও যদি একটুখানি বেশি ভালো করে যদি এডুকেশনের জায়গাটা ঠিক হতো
তাহলে অপেক্ষা কিন্তু আরেকটু ভালো হতো। যাই হোক, ও যদি ওটি নার্স এর কাজটা করতো বেশি ভালো হতো, মাইনেটাও ভালো। হ্যাঁ, এখানে দশাটা ঠিক সাপোর্ট করছে না, এই জায়গায় বাধা আসবে মা। হ্যাঁ, আর মেয়ে তো মোটামুটি সুশ্রী, ভালোই দেখতে, তাই না? রবিচন্দ্রের মোটামুটি, হ্যাঁ, একদম যে খারাপ তা নয়, তাও নয়। দেখো, 2023 সালে এখানে রয়েছে চন্দ্রের দোষ, মানে চন্দ্রের যোগাযোগ রয়েছে, চন্দ্রের যোগাযোগে কিন্তু খুব ভালো ফল আসবে না। মেয়ের তো মাথা গরম হয়ে যায় খুব। ক্যারিয়ার মা, যেকোনো একটি প্রশ্নের উত্তর, জয় মাতা। টিভি লাইভ অনুষ্ঠানে আমি প্রত্যেককে কিন্তু একটি মাত্র প্রশ্নের উত্তর দেব, যেটা আপনার সমস্যা থাকবে সেটাই জানতে চাইবেন, আমি নিশ্চয়ই বলবো। দেখুন, সৃষ্টি টিভিতে সরাসরি ফোন করার জন্য একটি নাম্বার যাচ্ছে, তাতে ফোন করুন। আর দুটি নাম্বার হচ্ছে 9836955394 এবং 9836396305। এই যে ধারণ ছাড়া প্রতিকার কিভাবে হচ্ছে, সে শক্তিপীঠ বা সিদ্ধপীঠ বা যে কোনো শ্মশান ভূমি যাকে মহাশ্মশান বলা হয়। যেমন ধরুন, মহাশ্মশানে কিন্তু শুধু তারাপীঠ বলেই নয়, তারাপীঠ মহাশ্মশানদের মধ্যে প্রধানতম অন্যতম শ্মশান, যার জন্য দেখবেন বেশিরভাগ তান্ত্রিকরা তারাপীঠে হোম করেন। তান্ত্রিক যারা হবে তারাই করবেন, এবং তারাপীঠ মহাশ্মশানে যে ক্রিয়াটা করেন, ঠিক করা হয়, যেটা আমি করি, বিশেষ করে এই ধারণ ছাড়া প্রতিকার। কেন? কারণ শ্মশানে একাধিক বডি দাহ হচ্ছে, সুতরাং সেই দেহগুলো যখন দাহ হয় তখন সেই দেহের সঙ্গে আত্মাদের বিরাজ থাকে মৃত্যুর পর। তারা দেহটাকে ত্যাগ করে ঠিক কটা, কিন্তু দেহটার মায়া তারা ত্যাগ করতে পারে না। এইবার একটু লাইনে থাকুন ভাই, জয় মা তারা, একটু লাইনে থাকুন। এইবার যে একটু লাইনে থাকুন, এইবার যে আত্মার যে যখন সেই দেহের মায়া ত্যাগ করতে পারে না, ন্যাচারালি তার বডিটা, অর্থাৎ দেহ যখন জ্বালানো হয়ে গেল, তখন সে সেই শ্মশান ভূমির আশেপাশে একটা গোল সার্কেল করে দ্রুততার সঙ্গে ছুটতে থাকে। এটা আমার কথা নয়, এটা স্বামী বিবেকানন্দের কথা, যে আত্মাদের গতিবেগ এত দ্রুত, আলোক বর্ষের থেকেও দ্রুত, যার জন্য আমরা খালি চোখে তাদেরকে দেখতে পাই। সেই হাই ট্রান্সফার স্পিরিটকে ওই সময় আহ্বান করতে হয়, সেই আত্মাকেই বলতে হয় এই ব্যক্তির এই সমস্যা। এই হচ্ছে কার্যের নিয়ম, ধারণ ছাড়া কার্য, নইলে হয় না। মুখে অনেকেই বলে দেন, টিভিতে অনেকেই লিখে দেন, ধারণ ছাড়া সাফল্য, ধারণ ছাড়া প্রতিকার, ধারণ ছাড়া প্রতিকার এইভাবেই হয়। কারণ সেই ব্যক্তি তখন নাম গোত্র করে আর তার ছবি নিয়ে যে ক্রিয়াটি হয়, এই দেখতে পাচ্ছেন শ্মশানে, এটাতেই হয় ধারণ ছাড়া প্রতিকার। তাকে কিছু করার দরকার নেই, কিন্তু তার মধ্যে যে অশুভত্ব প্রবেশ করেছে, তার মধ্যে যে অশুভ আত্মার প্রবেশ ঘটেছে, তার শরীরে যে নেগেটিভ জিনিসটা ঢুকেছে, সেই আত্মা গিয়ে সেটাকে টেনে বার করে নিয়ে আসবে। এই হচ্ছে ধারণ ছাড়া প্রতিকার, এই শ্মশান ভূমি ছাড়া সম্ভব নয়। জয় মা তারা, জয় মা তারা। বলুন, কে বলছেন, কোথা থেকে বলছেন? আমি বাবুয়া বলছিলাম। এ বাবুয়া, হ্যাঁ, কোথা থেকে বলছেন বাবুয়া? হাওড়া থেকে। আমার অনুষ্ঠান আগে দেখেছেন কোনদিন? আজকে প্রথম দিন। আমি তো দেখছিলাম অনেকদিন ধরে, দেখি মানে লাইন পাওয়া যায় না। আচ্ছা, আজকে লাইন পেলেন? হ্যাঁ, পেয়ে গেছি, লাইন পেয়ে গেছি। কি জানার ইচ্ছে বলুন। হ্যাঁ বলুন। ওই তো মানে কর্ম, টাকা পয়সা কিছুই হচ্ছে না, বুঝলেন? কর্ম টাকা পয়সা হচ্ছে না? আচ্ছা, মানে আপনি কি সম্পূর্ণ বেকার? হ্যাঁ ঠাকুর বলবো, একদম কঠিন ভাবে কি বলবো আপনাকে, পুরো একদম। জন্ম তারিখটা বলুন। 2 ডিসেম্বর 1968। 68 মানে হচ্ছে এখানে 70, 30, আর ওখানে হলো গিয়ে 32, 32 আর এখানে 23, 55 বছর বয়স। কি বলবো বলুন না। টাইমটা বলুন। রাত্রি দুটো। জন্মস্থান কোথায়? ওই হাওড়াতেই। জন্মবার কি সোমবার? হ্যাঁ পন্ডিত বাবু, হ্যাঁ সোমবার। সোমবার জন্মবার, আচ্ছা। বর্তমানে কি করেন আপনি? কাজ নেই। আপনার পুরো নাম কি? আমার নাম বাবুয়া রায়। বাবুয়া রায়, মাথাও তো গরম হয় আপনার, হয় না? হ্যাঁ হয় তো। সন্তান কটি? দুটি?
সে কি 55 বছর বয়স এখনো বিয়ে করেননি? কিছুই কাটতে হলে পন্ডিত বোধহয় কি বলবো বলুন না, ওই জন্য ফোনটা করলাম দেখি কি সলিউশন যদি পাই আপনার থেকে। আচ্ছা ঠিক আছে, এইবার আমি একটা কথা বলে দিচ্ছি আপনাকে, ভালো করে শুনুন। 2023 সালটা মানে 2021 সাল থেকে 2023 সাল খুব ভালো যায়নি আপনার, গেছে মানে এইরকম খারাপ হোল লাইফে হয়নি, এইরকম খারাপ হোল লাইফে হয়নি, তাই তো? আপনি একটা কাজ করুন, আপনি একটা কাজ করুন, সেটা হচ্ছে কি করতে হবে, লাল শালুর কাপড় পাওয়া যায় দেখবেন কিনতে, 1 মিটারের লাল শালুর কাপড় কিনবেন, ঠিক আছে? 1 মিটারের লাল শালুর কাপড় কিনে আপনার এইরকম ভাবে ঘোরাতে হবে মাথার উপর দিয়ে, বাড়ি থেকে সোজা বেরোবেন, সোজা বেরিয়ে এরকম ঘোরাতে ঘোরাতে বেরোবেন, রাত্রের দিকেও যেতে পারেন, লোকে দেখলে হয়তো খারাপ ভাবে, সেই জন্য রাত্রেও কাজটা করতে পারেন, এরকম ঘোরাতে ঘোরাতে গিয়ে রাস্তার যে মোড় আসে না, যে কোনো রাস্তার সাথে একটা রাস্তা জয়েন্ট হচ্ছে এরকম মোড়, এরকম মোড়ের কাছে গিয়ে ওই লাল কাপড়টা ফেলে দিয়ে আবার বাড়ি চলে আসুন। না না, এটা একদিন করুন, শনিবার মঙ্গলবার থেকে করুন, ঠিক আছে? এবং আপনাকে এটাও আমি বলছি, এটা হচ্ছে নভেম্বর মাস শেষ অর্থাৎ ডিসেম্বর মাসে করুন এই কাজটা, আপনি 30 থেকে 45 দিন বাদে আমার সঙ্গে যোগাযোগ করুন, আপনার সমস্যা অনেকখানি মিটে যাবে, এবং মিটে গেলে আপনি যোগাযোগ করুন আমার সঙ্গে। দর্শক বন্ধু, আমি মানুষকে সহযোগিতা করি এইভাবে যে মানুষের যখন এইরকম সমস্যা হচ্ছে যে কাজ নেই টাকা নেই, তাদেরকে আমি একটা রাস্তা বাতলে দিই, প্রথম রাস্তা অর্থাৎ কিছু উপার্জনের রাস্তা, একটা জায়গায় স্থায়িত্ব আনা, তারপর যে সমস্যাটা আছে তার জন্য তো পৌঁছতে হবে আমার কাছে, সুতরাং আমাকে দেবার মতোই সেই আমার ফিজের টাকাটা যদি না থাকে তাহলে মুশকিল হয়ে যায়, সেই জন্যই মানুষকে হেল্প করি, কারণ জ্যোতিষটা আমার পেশা, আমার ফিজ অনেক বেশি এটা আমি মানি, জ্যোতিষটা আমার পেশা, তন্ত্রটা আমার কাছে সাধনা, সেই জন্য মানুষকে উপকার দিচ্ছি আমি আগে, তারপর কাজের মূল্য নিচ্ছি, কিন্তু আমার ফিজ অনেক বেশি কারণ এটা আমার পেশা। যে কোনো মানুষের যাই যাই সমস্যা থাক না কেন, 100% সমস্যা থেকে মুক্তি হবে, এবং যার জন্য আমি বলি সপ্তন্ত্র বারবার, মায়াংতন্ত্র একবার, প্রত্যেক গ্রহের প্রতিকার আচার্য পলাশের মেটাল ট্যাবলেটে জুড়ি মেলা ভার। কেউ যদি আপনাকে কালা জাদু দ্বারা ক্ষতি করে থাকে, কেউ যদি আপনাকে আদিবাসী তন্ত্র দ্বারা ক্ষতি করে থাকে, কেউ যদি সুলেমানি তন্ত্র দ্বারা ক্ষতি করে, কেউ যদি পিশাচ তন্ত্র দ্বারা ক্ষতি করে, কেউ যদি পুতুল তন্ত্র দ্বারা ক্ষতি করে, একমাত্র মায়াংতন্ত্রই এমন একটা তন্ত্র যে সর্বতন্ত্রের শ্রেষ্ঠ তন্ত্র, এবং এই সর্বতন্ত্রের শ্রেষ্ঠ তন্ত্রে যে কোনো রকম ক্ষতি করার কাজ থেকে মুক্তি হবে। আপনাকে বান মেরেছে, ভেজা বান হোক, শুকনো বান হোক, জ্বালা বান হোক, যে কোনো বান মারা থেকে আপনি মুক্তি পাবেন, পাবেন 100%। 8 থেকে 80 যে কোনো ব্যক্তির যদি কোন রকম অন্য তন্ত্র দ্বারা ক্ষতি করা থাকে, 100% মায়াংতন্ত্রে করা সম্ভব ঠিক, এবং এক চান্স, এই জন্য বলি সপ্তন্ত্র বারবার, মায়াংতন্ত্র একবার, প্রত্যেক গ্রহের প্রতিকার আচার্য পলাশের মেটাল ট্যাবলেটে জুড়ি মেলা ভার, এই মেটাল ট্যাবলেটই হচ্ছে সমস্যার সমাধান হবে। আজকের মতো এখানেই বিদায় নিচ্ছি, আবার আসবো আগামী দিনে, চেষ্টা করবো আপনাদের জন্য নতুন কিছু টপিক আনার জন্য, আর রাশিফল যেভাবে বললাম সেইভাবে চলুন, ভালো থাকুন, সুস্থ থাকুন। ওম সর্ব মঙ্গল মঙ্গলে শিবে সর্বার্থ সাধিকে শরণ্যতম বাকে গৌরী নারায়ণ নমস্তুতে। দূর আর দূরে নেই, অচেনা আছে না,